اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا يا ربنا يا ربنا মাফ করে দাও এই জীবনের সব গুনাহ গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকিবারে বার মাফ করে দাও মাহবুব আল্লাহ আমরা গুনাহগার মাহবুব আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাগারে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত বানিয়া সন্তানা উত্তর ইকরাম নাসামিয়ার হাটি আল্লাহ জাগ্রত সোসাইটি সংগঠনের বাইদের ব্যবস্থাপনায় বিশাল শূন্য মহা সম্মেলনে আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবা যুবক নজওয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত বাড়াইলাম আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও কি গো আমার এই ইকরাম এলাকার মা বোনেরা গো দুনিয়ার কাজ কর্ম গুনা বন্ধ হইছে নি গো মা মুনাজাত হইতাছে আমার সঙ্গে মহান মালিকের দরবারে দুই কানা আর বাড়িয়া দেও না গো মা মারা গো আমার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ আমার কালি দিবে না গো মা তোমার মত কত মা বোনেরা জানি গো এক জার্রা পরিমাণ ঈমান নিয়া অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে না আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না কিরে আমার এই এলাকার ভাই বাবারা রে দুনিয়ার কাজ কর্ম গুলা শেষ হইছে নি রে ভাই রাত্র গভীর রাত্র গভীর আল্লাহ তোমার বান্দারা আল্লাহ কত মুরব্বী বাবা কত যুবকেরা হাত বাড়াইছে আল্লাহ জানি না কে জানি মনের কোন আশা লইয়া হাত বাড়াইছে দয়াল রে ও দয়াল আল্লাহ ডাকলে কি জুড়ায় রে মন জপলে কি ফান ঠান্ডা হয় এনা দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করওয়াল্লাহ জাগালো তোমার মনে তুমি তো অন্তর জামি রে আল্লাহ হইলাম রা হইলাম পানা আমার কাছে কি দন আছে গো আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করওয়াল্লাহ জাগালো ওই তুই মহার মনে মাবুদ ও দয়াল আল্লাহ আমরা এমন গুনা করলাম গুনার কারণে জীবনের গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না আল্লাহ জীবনের গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন 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 এত কোটি না যায় আল্লাহ জাহান্নামের আগুন এত কোটি এত কোটি কবরের আজাব যদি মুসলমান দেখতো আর দুনিয়ার জমিনে ঘুরিয়া ফিরা বেড়াইতো না কবরের আজাব যদি মানুষ দেখিত দরবারি সারি
আজকের মাহফিলে এমন সন্তান হাত বাড়াইছে যাদের জগতে বাবা নাই, যেই বাবা বন্দে কাজ কইরা খেতে আমারে কাজ কইরা আল্লাহ সন্তানের মুখে একটু কানা তুলে দেওয়ার জন্য এত কষ্ট করছে কার জানি। এমন আব্বা অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে, দয়াল রে যাদের এমন আব্বা নাই, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যে বাবা নিজে না খেয়া আল্লাহ রাস্তাঘাটে কোনো ভালো খাবার পাইলেও সন্তানকে মানুষের মতো মানুষ কইরা সন্তানকে খাওয়ানোর জন্য খাবার খাইয়া চলে আসছে। আজকে যাদের এমন আব্বা অন্ধকার করে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও। মওদু এমন সন্তান হাত বাড়াইছে যে সন্তান তার দুনিয়ার জমিনের মধ্যে মা নাই রে মা, হায় রে মা, যে মার মাখিয়া ডাক দিলে কলিদার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নাক নজরে তাকাইলে কবুল বাদর দেওয়া হইয়া যায়। আল্লাহ মা থাকলে এক বেলা ভাত না খাইলেও খবর লইতো দশ বার জিজ্ঞাস করে বাবা খাই শুনি। আল্লাহর মানাই এখন কেউ জিজ্ঞাস করে না বাবা খাই শুনি মা গো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি আচ্ছন জিয়া মুছে না কে যাদের মা নাই যাদের বাবা নাই সবাই ডাকবে না মা গো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কে মা আচল দিয়া মুছে না কে আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী। কোন ভাই বাবা জানি আমি মা হারাইয়া কান্দে আব্বা হারাইয়া কান্দে সন্তানের মনে শান্তি নাই শান্তি নাই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের আম্মা আব্বা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দান করে দাও আল্লাহ। বিশেষ করে আমি গুনাহগার না কান্দার নালায়েক ফরিয়াদ তোমার দরবারে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে রে দয়াল রব্বে কারীম, ও আল্লাহ তাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দাও আল্লাহ, আম্মা আব্বারে পরিপূর্ণ সুস্থতা নসিব করো ও দয়াল আল্লাহ। বিশেষ করে যাদের আম্মা বউ সুস্থ আম্মা আব্বারে শেফা দান করো। আমার কাউসার আল্লাহ তার বাবার জন্য দোয়া চাই। তাহলে এমনি করে আজকের মাহফিলে যারা দান করে দানের টাকা গুলো দিয়ে দিয়ে যারা দিতে পারে নাই আল্লাহ তারা উপস্থিত হয়েছে। যাদের এমন ভাবে আম্মা আব্বা
কবর আম্মা বর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আম্মা বা যাদের বেঁচে আছে হায়াতে তয়বা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে কবুল মঞ্জুর করো আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও এই এলাকার মানুষের কৃষি ফসল আদির মধ্যে বরকত প্রদান করো আল্লাহ বন্যার কবল থেকে তাদেরকে রক্ষা করো আল্লাহ এলাকার জমিনের মধ্যে আপনার খোদাই রহমত আপনি দান করেন আল্লাহ মাল্টিমিডিয়া ফদের করার মাধ্যমে আমার মা বোনেরা হাত বাড়িয়েছে আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নেন ও আল্লাহ বিশেষ করে আজকে এই মাহফিলের আয়োজন করে চৌধুরী কান্নসামির হাটি আল্লাহ জাগ্রত সোসাইটির ভাইয়েরা তাদেরকে কবুল মঞ্জুর করেন আল্লাহ যারা যারা আমাকে কিছু হাদিয়া দিয়ে দিয়ে যারা দোয়া চেয়ে যারা তারা সহ যারা দোয়া চায় আল্লাহ তাদের সবাইকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আল্লাহ এলাকার গ্রাম্য পুলিশ যারা তাদের জন্য দোয়া চা হয়েছে গ্রাম রক্ষা বাহিনী আল্লাহ তাদেরকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ মাহফিলটা কেয়ামত পর্যন্ত দায়মে বায় কায়েম রেখে দেন আখেরি ফরিয়াদ তোমার দরবারে মরে যাব দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিয়েন না মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়েন আর সকলের পীর মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলিয়ে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু